মেহেরপুরের মাটি ও আবহাওয়া কলা চাষের জন্য বেশ উপযোগী। অন্যদিকে লাভজনক তাই জেলায় বাড়ছে কলার আবাদ। বাড়ির পতিত জমি, পুকুরের পাড়, এমনকি ফসলি জমি, সব জায়গায় চাষ হচ্ছে কলার, যাতে স্বচ্ছলতা ফিরছে জেলার কয়েক হাজার পরিবারে। চাষিরা বলছেন, এই জেলায় সবথেকে বেশি আবাদ হয় মেহেরসাগর, সবরি ও বাইশ ছড়ি জাতের কলা। প্রতি বিঘা জমিতে কলা চাষে খরচ হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা, আর লাভ হয় প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। এছাড়া বছরে একবার কলার চারা রোপণ করলে ফলন পাওয়া যায় ৩ বার। তবে অনাবৃষ্টি, খরা ও প্রচণ্ড গরমে পুষ্ট হওয়ার আগেই পেকে যাচ্ছে এসব ফল। এতে দুশ্চিন্তায় চাষিরা। এক বিঘি ভূমি ৪০০ চারা বসে, ৭০০০ খরচ হয় জমিতে লাগানো। আর কলা যদি ভালো হয় বেচা কিনা মোটামুটি ১,২০,০০০। মেহেরপুরের কলার ফলন ভালো, তবে এবছরে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে চাষির। সারের বীজ দিচ্ছে আমাদের, সে বিষে কাজ হচ্ছে না, কলা সপ্তাহে কি মাস নষ্ট। কলা কিনে আমরা ৩৫০ টাকা, এখন দুর্ঘটনার কারণে, ধরানাগার কারণে এখন আমরা চাষিকে টাকা দিচ্ছি হয়তো ১৮০, ২০০, ২২০। এই জন্য চাষিও ক্ষতিগ্রস্তের ভেতরে, আমরাও ক্ষতিগ্রস্তের ভেতরে। অতিরিক্ত গরম এবং অনাবৃষ্টির কারণে এই কলাটা অপরিপক্ব হওয়ার আগে পেকে যাচ্ছে। এটা কোনো রকম কীটনাশক দিয়ে কিংবা ছত্রাকনাশক দিয়ে আমরা এটা ঠেকাতে পারছি না। তো কিছু কিছু চাষির সমস্যা হয়েছে এবং ম্যাক্সিমাম ভালো আছে, আশা করছি চাষিরা থেকে ভালো ফল পাবে। কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় ১,৭১০ হেক্টর জমিতে কলা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে নতুন করে চাষের আওতায় এসেছে ২,৫৩৬ হেক্টর জমি, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮২৬ হেক্টর বেশি। চলতি বছর কলার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,১৫,৭৩৬ টন, যা থেকে বাণিজ্য হবে আনুমানিক ২২০ কোটি টাকা। মেহেরপুরের নিজস্ব ব্র্যান্ডিং পণ্য আছে, তার ভিতর মেহেরসাগর কলা, মেহেরচণ্ডী কচু এবং সুখসাগর পিঁয়াজ। কলা আমাদের তেমন কোনো রোগ ব্যাধি নাই, চাষিরা আশা করি ভালো ফলন পাবে এবং দামও পাবে। এটা পাইকারি হিসাবে প্রায় ২০ টাকা ২৫ টাকা হালি ধরে বিক্রি হচ্ছে এবং বাজারে এটা প্রায় ৩৫ থেকে ৪০ টাকা হালি বিক্রি হয় ঢাকায়। গত বছর ১,৭১০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছিল, যা থেকে উৎপাদন হয়েছিল ১৫০ কোটি টাকার কলা। এখন মেহেরপুর ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।